মুখ্যমন্ত্রী থাকার সময়ে একদিকে যেমন সপ্তম বেতন কমিশনের সুপারিশ বহুলাংশে কার্যকর করে এক ধাক্কায় বৃদ্ধি করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন, তেমনি তার সর্বশেষ বাজেটে কর্মচারীদের এই আর্থিক সুবিধা দেবার জন্য রেখে গিয়েছিলেন প্রায় 1500 কোটি টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জননেতা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের এই আন্তরিক প্রয়াসের ফলে মঙ্গলবার পূর্ণতা পেল রাজ্য সরকারের 12% ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার মধ্য দিয়ে। রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন এই তথ্য যেমন উল্লেখ করেছেন, তেমনি কৃতজ্ঞ সরকারি কর্মচারীরা এবং রাজ্যের কর্মচারী সংগঠনের নেতারা দুই হাত তুলে হৃদয় দিয়ে বিপ্লব কুমার দেবকে তাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তারা। উল্লেখ্য, সরকার প্রতিষ্ঠার পরে সপ্তম বেতন কমিশনের সুপারিশ বহুলাংশে কার্যকর করেন বিপ্লব কুমার দেব। করোনাকালীন কঠিন সময়ের মধ্যেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে আর্থিক ভাবে বিশাল লাভবান হয়েছিলেন রাজ্যের সকল স্তরের কর্মচারীরা। তিনটা জিনিস লাগে, একটা আর্ট অফ ম্যানেজিং ফাইন্যান্স, একটা ভিশন লাগে, আর একটা হৃদয়টা একটু বড় করতে হবে, সব কিছু ম্যানেজ হয়ে যায়। এবং নতুন বছরের আগে আমরা দিলাম এটা রিপোর্ট 2023 টু অল দি এমপ্লয়িজ অফ 1,94,000, 1,440 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং সেটাও যাবে বাজারে, যাবে আবার ইকোনমিক রোটেট করে। উই হোপ দ্যাট দ্য মার্কেট উইল বিকাম মোর বয়েন্ট উইথ দিস, ইউ নো, আমরা খুবই খুশি। বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ এবং আমাদের যে এক্স সিএম ছিলেন বিপ্লব কুমার দেবজিও, ওনার সময় আমরা 7th পে কমিশন পেয়েছি। আমাদের পেটা অনেকটা হাইক হয়ে গেছিল এবং সেটার উপরে আজকে আবার 12%, মানে একটা বিশাল সংখ্যায় দুই ডিজিটের একটা ডিএ পেয়েছি। এত বড় ডিএ আমরা পেয়ে গেলাম, এটা মানে অবাকের বিষয়। তো তার জন্য আমি প্রাক্তন আমাদের যে 2018 সরকার আসার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দেব। উনিও একটা বিশাল বড় ঘোষণা করে গেছেন, যেটা আমাদের সপ্তম পে কমিশন দিয়ে আমাদের আর্থিকভাবে সরকারি কর্মচারীদের অনেক ভালো জায়গায় আমরা থাকতে পেরেছি। সরকারের বেতন নিয়ে আমাদের খুব বেশি একটা চিন্তা করতে হয় না। উল্লেখ্য, কর্মচারীর স্বার্থে এই বিরাট ঘোষণার পরে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিপ্লব কুমার দেব এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। বিজেপি দল মানুষের বিকাশে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, শুধু যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে তাই নয়, এর বাইরেও সামাজিক ভাতা থেকে শুরু করে কর্মচারী উন্নয়ন সর্বদিকেই কাজ করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী থাকার সময় কর্মচারীদের পেনশন সুবিধা দেবার জন্য সিএসকে পর্যন্ত পরিবর্তন করেছিলেন বিপ্লব কুমার দেব। তার কর্মচারীমুখী মমতাময় দৃষ্টিভঙ্গির জন্যই মঙ্গলবার রাজ্যের লক্ষাধিক কর্মচারীদের মুখে ফুটেছে হাসি। রাজ্যের কর্মচারীরা হৃদয় থেকে এই জননেতা এবং রাজ্যসভার সাংসদকে গভীর আপ্লুতভাবে ধন্যবাদ জানাচ্ছেন। আমি নিজে রিস্ক নিয়ে চিফ সেক্রেটারি আমার চেঞ্জ করতে হয়েছে, চিফ সেক্রেটারি না সম্ভব জানেন দ্বিতীয় চিফ সেক্রেটারি ও সঙ্গে শর্ত রেখেছে যে অ্যাডাপ্ট প্রমোশন করবো, তাতে তুমি রাজি হলে তবেই তোমাকে চিফ সেক্রেটারি না, তারা মানে অ্যাডাপ্ট প্রমোশন করেছে। অ্যাডাপ্ট প্রমোশন করার কারণে যারা প্রমোশন পেয়েছে তো পেয়েছে, এত ভ্যাকেন্সি তো রয়েছে আগামী কিছু দিনের মধ্যে প্রচুর চাকরি পার্মানেন্ট চাকরি, কারণ কি স্ট্যাগনেন্ট হয়েছিল 12 বছর যাবো কোনো সব জায়গাতে ফেলে হয়েছে, আগামী দিনে রোজগার তো ভালো, চাকরি বা পথ খালি হয়ে গেছে। টিএসআর মাত্র 12 বেটি নিয়ে আছে, গত বেদিকে কেউ বাড়িতে আসবে টিএসআর, তো টিএসআর 12টা বেটি নিয়ে 12 হাজার কাছে বেড়েছে। অন্যরা চাকরি করবে 7 বছর যাবো রিটায়ারমেন্টের বয়স কত, 7 বছর, টিএসআর কত ছিল 57 বছর। আমাকে যখন টিএসআর বললো যে স্যার আমাদের চাকরি 57 বছরের আমাদের রিটায়ারমেন্ট যেত 3 বছরের বেতন কম পায়, তারপরে 119 সবার 7 বছর করে 3 বছর বাড়িয়ে দিয়েছে, 3 বছর আর লাস্টে যখন 3 বছর বাড়ে, কারণ কি তখন সিনিয়রিটি বেড়ে যায়, তার বেতন প্রচুর বেড়ে যায়।
কমিউনিস্টদের ভূমিকার নিন্দা জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে হিমশিম অবস্থায় যখন বিভিন্ন রাজ্য সহ কমিউনিস্ট শাসিত কেরালাতেও কর্মচারীদের প্রায় 50% বেতন কেটে নেওয়া হচ্ছিল, তখন এই কঠিন পরিস্থিতির মধ্যেও ত্রিপুরা সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন কাটার বদলে 3% মহার্ঘ ভাতা দিয়ে গোটা দেশে প্রশংসা করেছিলেন। কিন্তু রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে কমিউনিস্টরা এর জন্য একটি প্রশংসা বাক্য উচ্চারণ করেনি, উপরন্তু নানা কায়দায় মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা চালায়। বাজেটে অর্থ সংস্থান না থাকা সত্ত্বেও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ আদায়ে নানা কায়দায় কর্মচারীদের অসত্য প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত বঞ্চিত করে রাখা হয়েছিল। ত্রিপুরা সরকারের এই উল্লেখযোগ্য পদক্ষেপের ফলে কর্মচারী মহলে স্বতঃস্ফূর্ততার পাশাপাশি গোটা রাজ্যে যখন একটা আনন্দ আবহ বিরাজ করছে, তখন আবারও গণতন্ত্র উদ্ধারের ব্যানারে কংগ্রেস ও সিপিআইএম আনুষ্ঠানিকভাবে এক হয়ে প্রতিবাদের নামে রাজ্যে প্রবাহমান উন্নয়ন ধারায় প্রতিবন্ধকতা তৈরির অপপ্রয়াস করছে। দীর্ঘ সময় ম্যাকি রাজনৈতিক বিরোধিতার নাটক মঞ্চস্থ করে পর্দার আড়ালের বাম কংগ্রেস মিতালি এখন জনসমক্ষে প্রকাশ্য। এভাবে খুব সস্তায় রাজ্যের মানুষকে আস্থা ও বিশ্বাসকে অপমান করে রেখেছিল তারা। আর তাই বিগত দিনে কংগ্রেসের প্রকাশ্য বিরোধ ও ব্যক্তি স্বার্থ লাভালাভে বামেদের বশ্যতা শিকার এই রাজ্যে কমিউনিস্টদের ক্ষমতায় বসিয়ে রেখে বিরোধী দলের কর্মী সমর্থকদের জীবনহানি সহ চিরবঞ্চনার মাধ্যমে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। সম্প্রতি ঘটনাক্রম থেকে এখন রাজ্যের মানুষের কাছে তা স্পষ্ট। কমিউনিস্ট ও কংগ্রেসের এই নেতিবাচক পদক্ষেপের তীব্র নিন্দা জানান শ্রীদেব, পাশাপাশি তাদের শুভবুদ্ধি উভয় হোক বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।